হাইলাকান্দি জেলায় মোট 51 ব্যক্তি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে 14 জন রাজনৈতিক দলের, বাকিরা সবাই নির্দল। মনোনয়নপত্র জমা দেওয়া একাধিক রাজনৈতিক নেতার ঘাড়ে ঝুলছে অপরাধজনিত মামলা। বিজেপির 2, অগপতলের 1 এবং এআইইউডিএফ দলের 1 প্রার্থীর বিরুদ্ধে থানায় রুজু রয়েছে মামলা। অন্যদিকে জমা দেওয়া মনোনয়নের হলফনামা অনুযায়ী গৌতম রায়ের পুত্রবধূ ডেইজি রায় বর্তমানও ভূমিহীন। এদিকে নবম শ্রেণী উত্তীর্ণ এআইইউডিএফ প্রার্থী নিজামুদ্দিন চৌধুরী, বিজেপি প্রার্থী মিলন দাস সবচেয়ে গরিব প্রার্থী। আলগাপুর আসনের নির্বাচনের জন্য এবার 19টি মনোনয়নপত্র জমা পড়েছে। এই আসনের অগপ প্রার্থী আফতাবউদ্দিন লস্করের বিরুদ্ধে রুজু রয়েছে 5টি অপরাধজনিত মামলা। আলগাপুর, পাঁচগ্রাম, হাইলাকান্দি এবং গুয়াহাটির ভাঙাঘর থানায় রুজু রয়েছে এই মামলাগুলো। 2016 সালের একটি মামলায় চার্জশিট জমা পড়েছে তার বিরুদ্ধে। আফতাবের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। বর্তমান তার হাতে রয়েছে 1,60,000 টাকা। 42 লক্ষ টাকার ঋণ সহ অস্থাবর সম্পত্তির সংখ্যা 47,54,197 টাকা। আফতাবের স্ত্রীর হাতে রয়েছে 29.5 গ্রাম সোনা ও 4.5 লক্ষ টাকার সম্পত্তি। নিউজ ডেস্ক, NH News।